ওয়াও, দারুণ ম্যাজিক! আপনারা বন্ধুরা এরকম ম্যাজিক তৈরি করতে পারবেন? হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, ভিডিওর প্রথমে যে ম্যাজিকটি দেখলেন সেটা আমি নিজেই তৈরি করেছি, এবং কিভাবে তৈরি করে করতে হয় আমি সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, লেটস স্টার্ট। বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাকে প্রথমে একটা ভিডিও ক্যাপচার করে নিতে হবে। ভিডিও ক্যাপচার করার জন্য এই যে যে ভিডিওটি, এরকম একটি ভিডিও ক্যাপচার করে নিতে হবে। এই যে যে ভিডিওটা দেখতেছেন, সো বন্ধুরা মাইন্ড করবেন না, কারণ পোশাকটা আমার অন্য রকমের পোশাক হয়ে গেছে। এই ভিডিওটা আপনি ক্যাপচার করে নেবেন। প্রথমে ক্যাপচার করে নেওয়ার পর লাস্টের দিকে আসার পর এরকম ফাঁকা একটা ব্যাকগ্রাউন্ড শুধু এমনি ভিডিও ক্যাপচার করবেন। করার পর এই ভিডিও, তারপরে এই ভিডিওটি আপনার ক্যামতেশিয়া স্টুডিওতে নিয়ে যাবেন। সো বন্ধুরা, আমি ক্যামতেশিয়া স্টুডিওতে নিয়ে আসছি। সো বন্ধুরা, প্রথমে আমাদের ভিডিওটা ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার জন্য আমাদের ইম্পোর্ট ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর আমাদের ডেস্কটপে ভিডিওটা আছে, থাকার এখন আমাদের ভিডিওটা নিতে হবে। এই যে এই ভিডিওটা আমি ক্যাপচার করেছি। সো বন্ধুরা, ভিডিওটা দেখে নিন আগে। এইটা হচ্ছে আমাদের ভিডিও। সো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার কিছু সাউন্ড ছিল, সাউন্ড আমি সেপারেট করে নিব। সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করার পর এখানে অডিওটা সেপারেট হয়ে যাবে। যাওয়ার পর আমাদের এখন এই ভিডিওটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য আমাদের এখান থেকে আগে, হ্যাঁ, এখান থেকে এইটুকু আমাদের কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এখন আমাদের যতটুকু এই ভিডিওটা হয়েছে হওয়ার সেই পর্যন্ত আমাদের ভিডিওটা নিতে হবে। নেওয়ার পর বন্ধুরা এখানে কিছুক্ষণ সময় এরকম অপেক্ষা করা লাগবে। এখান থেকে আমাদের ভিডিওটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর বাদ বাকি যতটুক থাকবে ওটুকু আমাদের ব্যাক স্পেস দিয়ে মুছে দিতে হবে, কিন্তু ভিডিওটা ডিলিট করা যাবে না। এখন এখানে আমাদের কাজ করতে হবে। কাজ করার জন্য আমাদের একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনি গুগলে যে লিখবেন গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, তারপরে কপিরাইট পিকচার কিভাবে করতে হয়, ডাউনলোড করতে হয়, সেই সিস্টেমটা আপনার অবশ্যই জানা থাকা লাগবে। তারপরে এই পিকচারটা আপনি ধরে উপরে নিয়ে আসবেন, ড্রাগ করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা পরিমাণ একটু বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর এখানে আপনাকে প্রথমে সেট করতে হবে। সেট করার পর এটার লেন্থ সমান সমান করে নিতে হবে। নেওয়ার পর এই অ্যানিমেশনে ক্লিক করতে হবে। কাস্টম অ্যানিমেশনটা এখানে ড্রাগ করে নিয়ে আসতে হবে। আনার পর আপনাকে এখান থেকে আপনার এটা সেটিং করতে হবে। আপনার প্রথমে এতটুকু সেটিং করলেন, তারপরে আপনার এই ভিডিওটা একটু টানবেন, আর একটু নেবেন, আরো আরো একটু টানবেন, আর একটু নেবেন, আরো একটু নেবেন, আর নেয়ার পর এইটুকু পুরোপুরি করে দিতে হবে। বন্ধুরা এখন যদি একটু খারাপ হয়, তারপরও আমি দেখাচ্ছি, আপনারা আস্তে আস্তে করে নিবেন। সো বন্ধুরা, এটা মোবাইল দিয়েও করা যায়। আমি মোবাইল দিয়ে ভিডিও, আপনারা যদি কমেন্ট করেন বা আপনি রিকোয়েস্ট করলে আমি মোবাইল দিয়ে ভিডিও আমি করে দিব। সো বন্ধুরা, আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। এখন আমাদের এইটা টেনে মাথামাতি করে দিতে হবে। সো বন্ধুরা, দেখা যাক কেমন হয়েছে। আস্তে আস্তে দেখুন এটা স্লাইড করে উঠিবে উপরের দিকে। উপরের দিকে উঠার পরে এটা আস্তে আস্তে চলে যাবে। সো বন্ধুরা, এখন আমাদের এই ভিডিওটা সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এই যে শেয়ার অপশনে, তারপরে এই অপশনে ক্লিক করার পর এখানে আমরা এইচডি করে নিব। নেওয়ার পর নেক্সট, নেক্সটের উপর পরে এটার আমরা একটা নাম দিই 05 04, তারপরে এখানে ডেস্কটপ করে দিই। করে দেওয়ার পর সেভ, ফিনিশ। বন্ধুরা, আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পর এখন আমরা এটা ফিনিশ করে দেব। দেওয়ার পর এটা আমরা কেটে দিব, এটার দরকার নাই। বন্ধুরা, এখন আমাদের ইম্পোর্ট করে নিতে হবে আমাদের আগের যে সেভ করা ফাইলটি। ফাইলটি ইম্পোর্ট করার জন্য আমাদের ইম্পোর্ট ফাইলে যাওয়ার পর
ডেস্কটপে, ডেস্কটপে যাওয়ার পর এখন আমাদের আমাদের যে সেভ করছি যে ফাইলটা 04, এই ফাইলটা আমাদেরকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পর বন্ধুরা আমাদের এই টাইম লাইনে নিয়ে আসতে হবে, ড্রাগ করে টাইম লাইনে নিয়ে আসার পর আগের যে ভিডিওটা সে ভিডিওটা একটু এডিট করে নিতে হবে। বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা রাখতে হবে, সে ব্যাকগ্রাউন্ডটা রাখার পরে এই যে আমি চলে গেছি, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেখে নিতে হবে, এখান থেকে আমাদের কেটে দিতে হবে। কেটে দেওয়ার জন্য এখানে এটা আমরা কেটে দিলাম। দেওয়ার পরে এখানে যে সাউন্ড আছে, সাউন্ডটা আমাদের সেপারেট করে এটা এই সাউন্ডটা আমরা কেটে দিব। দেওয়ার পরে এখানে একটু ভেজাল আছে বন্ধুরা, এখানে দেখেন ফাঁকা ব্যাকগ্রাউন্ডটা, এই যে একটা লোক সামনের দিকে চলে আসলো, এখান থেকে আমাদের এটা কেটে আলাদা করে নিতে হবে। সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। নেওয়ার পর এখন আমাদের এই ভিডিওটা এডিট করতে হবে। এডিট করার জন্য আমাদের টাইম লাইনে আসার পর এখান থেকে এইখানে মাউস পয়েন্টারটা রেখে এই রাইট বাটনে ক্লিক করবেন। এই ইফেক্ট অপশনে ক্লিক করার পর রিমুভ এ কালার, রিমুভ কালার, তারপরে এই সেটিংস এর অপশনে আসার পর এখান থেকে এই পেন বাটনটা নেবেন। নেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে হালকা পাতলা বোঝা যাবে না। এখন বন্ধুরা আমরা প্রথম থেকে দেখি, প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের ভিডিওটা কেমন হয় আমরা একটু দেখি। সো বন্ধুরা দেখেন কত সুন্দর ভিডিওটা হয়েছে। ভিডিওটা এডিটিং করতে একটু খারাপ হয়েছে, কারণ সময় আপনারা সময় নিয়ে নেবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমার সাথে কানেক্টেড থাকুন, পেয়ে যাবেন সব নতুন নতুন টেকনিক্যাল ভিডিও।